এবার আগুনে পুড়ল চট্টগ্রামের মোজ্জারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল কারখানা। শুক্রবার সকাল 8:25 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় দুটি ইউনিট, পরে ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট আসে। সকাল 9:20 আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর আগে গেল 4 মার্চ কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কয়েকদিনের চেষ্টায় সেই গুদামের আগুন নেভানো সম্ভব হয়।